উপর শিক্ষা নিবেদিত মডেল স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইনে নতুন ক্লাস ভিডিও শুরু করছি। অঙ্কগুলি দেখো। পাঁচ নম্বরের ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়ান বাই এটাকে মিডল টার্ম করতে হবে। দেখো এইচ স্কোয়ার মাইনাস এখানে টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হলো, তাহলে এক্স প্লাস কত টু প্লাস ওয়ান বাই এটাও মিডল টার্ম, তাহলে এইচ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস কত সিক্স। এই ছয়ের উৎপাদক ভাঙলে তিন দুগুণে ছয় প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস এখানে ফোর মিলাতে হবে, তাহলে থ্রি প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস টু এর সাথে এইচ গুণ করলে টু এক্স প্লাস মাইনাসের মাইনাস এক্স প্লাস কত টু প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্লাস কত সিক্স প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস কত থ্রি ওয়ান বাই এখানে এক্স কমন নিলে কী হবে, তাকে এক্স কমন নিলে এক্স ইন মাইনাস টু মাইনাস এখানে ওয়ান কমন, তাহলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এখানে এক্স কমন, তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে টু, তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এখানে এক্স কমন, তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে কমন, তাহলে এক্স মাইনাস থ্রি, তাহলে ওয়ান বাই এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু কমন চলে এলো, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান একটা আর এখানে এক্স মাইনাস ওয়ান কমন চলে এলো, অর্থাৎ লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, এই এগুলো নিয়ে সবগুলো লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এটা দ্বারা ভাগ করলে এক্স মাইনাস থ্রি থাকে প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এখানে আছে, তাহলে এখানে প্লাস এই প্লাসটা এখানে হলে তাহলে এক্স মাইনাস ওয়ান হলো, এবার প্লাস এখানে এক্স মাইনাস থ্রি আছে আর এখানে এক্স মাইনাস ওয়ান আছে, আর তাহলে এখানে থাকছে এক্স মাইনাস টু, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি প্লাস বন্ধনী প্লাস এক্স মাইনাস ওয়ান এবার প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এই এক্স 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 যোগ করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস টু মাইনাস সিক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে থ্রি কমন তাহলে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস টু আউট থ্রি বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি বা থ্রি বাই এইচ স্কোয়ার মাইনাস গুণ এক্স এক্সে গুণ করলে এইচ স্কোয়ার এক্সের সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স মাইনাস একের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি বাই তাহলে এইচ স্কোয়ার মাইনাস থ্রি আর মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্সের যোগফল মাইনাস ফোর এক্স প্লাস কত থ্রি, এটাই আনসার। সাত নম্বরটা দেখো বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোর এম ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস পঁচিশ বিভক্ত থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি বাই এ বি প্লাস ফাইভ এ, এখানে বি কমন নিলাম, তাহলে বি যদি কমন নিই ফাইভ মাইনাস বি বাই থ্রি বি মাইনাস কত ফোর এ ইন্টু
9 b স্কয়ার মাইনাস 16 a স্কয়ার এখানে আছে তাহলে ভাঙলে 3 b স্কয়ার মাইনাস এখানে 16 কে ভাঙলে 4 a স্কয়ার মানে 16 এর বর্গ মূল b স্কয়ার মাইনাস এখানে 25 মানে 5 এর স্কয়ার বিভক্ত 3 b স্কয়ার প্লাস কত 4 ab বাই ab প্লাস কত 5 a b into b minus 5 by 3b minus 4a into a square minus b square formula a plus b into a minus b dekho ekhane 3b plus koto 4a into 3b minus koto 4a by b plus 5 into b minus 5 bibhakto ekhane b common nilam tale 3b plus 4a by niche a common tale b plus 5 তাহলে b into b minus 5 by কত 3b minus 4a into এবে 3b plus কত 4a into 3b minus 4a by b plus 5 আর এখানে আছে b minus 5 into এবে ভাগটা গুণ করে উল্টে যাবে তাহলে a into b plus 5 by কত b into 3b plus কত 4a 3b plus 4a 3b plus 4a out b minus 5 a b minus 5 out b plus 5 b plus 5 out আচ্ছা 3b minus 4a 3b minus 4a out তাহলে থাকছে আর ab আর ab শুধু থাকছে a তাহলে a आंसर আচ্ছা তারপরে দেখো b plus c by a minus b into a minus c plus a by b minus a into b minus c plus a plus b by c minus a into c minus b এখানে b plus c by a minus b into a minus c plus এখানে c plus a এখানে b minus a আছে এটাকে a minus b করলে এখানে minus চলে আসবে into b minus c plus এখানে a plus b by এটা উল্টে গেল তাহলে মানে সূচক করে লিখলে কি হয় a minus c into হ্যাঁ b minus c ভাই লসাগু হলো এখানকার লসাগু হচ্ছে a minus b তারপর a minus c আর b minus c তাহলে এখানে b minus c into b plus c minus c plus a into a minus c এখানে a minus দেখো a minus b into a minus c এইটা তারা উপর কাটাকে লব উপর কাটাকে লব নিচ কাটাকে হর বলা হর দ্বারা লসাগুকে ভাগ করে লিখি থাকছে দেখো a minus b a minus b a minus c a minus c তাহলে b minus c থাকে তাহলে b এখানে দেখো b minus c দ্বারা b plus c কে গুণ হলো minus same c plus c দ্বারা a minus c কে গুণ plus plus এবার a plus a plus b এখানে a minus c আর b minus c থাকছে তাহলে কি থাকছে এবার b a minus b থাকছে a minus b ঠিক আছে তাহলে a square মানে b square ফর্মুলা এটা b square minus c square minus a square minus c square plus a square minus b square by a minus b into a minus c into b minus c বন্ধন তুলে দিলাম তাহলে b square minus কত c square minus a স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস সি স্কয়ার প্লাস কত a স্কয়ার মানে b স্কয়ার বাই a মাইনাস b বাই a মাইনাস c ইনটু b মাইনাস c তাহলে b স্কয়ার a b স্কয়ার কেটে গেল মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার আউট মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার আউট বাই উপরে থাকলো 0 বাই a মাইনাস b ইনটু b মাইনাস c আর b মাইনাস c কেলটো জিরো आंसर তারপর b plus c minus a by a minus b into a minus c plus a minus b by b minus c into b minus a plus b minus c by c minus a into c minus b same এখানে b plus c minus a by এখানে নিচে কি থাকছে a minus b into a minus c এবার minus এখানে common c plus a minus b and b minus c এখানে b মাইনাস a এটা আছে b মাইনাস a
হ্যাঁ তাহলে প্লাস এখানে এ প্লাস বি মাইনাস সি বাই নিচে সি মাইনাস সি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি তাহলে লসাগু হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি আর বি মাইনাস সি তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এ মাইনাস বি আর এ মাইনাস সি আছে তাহলে ভাগ করলে থাকছে বি মাইনাস এ বি মাইনাস সি ঠিক আছে বি মাইনাস সি দ্বারা এটাকে গুণ এবার এখানে মাইনাস সি প্লাস এ মাইনাস বি এখানে বি মাইনাস সি আছে আর বি মাইনাস এ আছে তাহলে কি নাই এ মাইনাস সি নাই তাহলে এ মাইনাস সি দ্বারা এটাকে গুণ হলো প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস সি এবার এ সি মাইনাস এ ঠিক আছে তাহলে হচ্ছে সি মাইনাস এ আর সি মাইনাস বি তাহলে এখানে এ মাইনাস বি তারা গুণ তাহলে বি স্কোয়ার মাইনাস বি সি এটার সাথে গুণ করে রেলে বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি এটার সাথে এটা গুণ করে এটা হবে দেখে নেবে ঠিক আছে তারপর হচ্ছে এই মাইনাসটা এখানে বসলো এবার এটি সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি তারা যদি এটাকে গুণ করা হয় তাহলে এ সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ সি মাইনাস এ বি প্লাস বি সি হবে ঠিক আছে আচ্ছা তারপরে এবার ওই প্লাস এবার এ প্লাস বি মাইনাস সি দ্বারা এ মাইনাস বিকে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি হবে বাই নিচে লসাগু যেটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি ঠিক আছে বি মাইনাস সি এত বি মাইনাস বি সি প্লাস বি সি আউট হয়ে গেল এখানে দেখো এ সি মাইনাস এন্ড প্লাস এ সি আর মাইনাস এ সি আউট আর এখানে মাইনাস এ বি প্লাস এ বি আউট তাহলে কী থাকছে এখানে দেখো তাহলে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত এ সি মাইনাস এবার এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস কত এ বি প্লাস বি সি আর এ প্লাস এবার থাকছে কি এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি ঠিক আছে বাইরের বন্ধ ছিল তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি প্লাস কত মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে এবার এ বি মাইনাস কত বি সি প্লাস কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি বাই বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বি মাইনাস সি আউট হয়েছে বি স্কোয়ার বি স্কোয়ার কোথায় আছে প্রথম দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যালো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি এটা প্লাস এ বি প্লাস এ সি এটা মাইনাস এ সি ঠিক আছে স্বভাব এবার এটা মাইনাস বি সি এটা প্লাস বি সি কাটে গেল তাহলে বাই এ মাইনাস বি বা ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি সব অপরকার সংখ্যাটা সব কেটে যাচ্ছে তাহলে জিরো হয় তা বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই বি মাইনাস সি তাহলে এই এই লসাগু তারা অপরকার লব নিচকাটা হর লব বাই হর যে তারা যদি এটাকে ভাগ করো তাহলে শূন্যই হবে আনসার আজকের মতো এখানে সমাপ্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।